ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন দেখছো বেঙ্গলি ব্লগার অনিতা। আজকে হলো রবিবার, রবিবার সকাল থেকে আমরা একটু বেরিয়ে পড়েছি। যেহেতু ঠান্ডা বেশ অল্প অল্প পড়েছে, তার জন্য কোনো ছুটির দিন আর বাড়িতে বসে কাটানোর কোনো ইচ্ছে নেই, তাই সকাল সকাল সাজুগুজু করে চারজনে মিলে বেরিয়ে গেছি। আর দেখা যাক কোথায় যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে পড়েছি একটা লাল কুর্তি, দেখে নিচ্ছ পরে পরে পুরোটাই দেখতে পাবে কি পড়েছি, ঠিক আছে। আর তার সাথে পড়েছে একটা কানের লাল একটা কানের। চলো আমরা এখন ঢুকেছি প্রসিদ্ধ মোগলাই রেস্টুরেন্টে, আর অর্ডার করেছিলাম মাটন কবিরাজি আর মোগলাই পরোটা। হালকা পেট পুজো করে নিয়ে চলে যাব জাদুঘর। জুতোগুলো দেখ পাশে, চলে এলাম জাদুঘাটের কাছে। প্রচন্ড রোদ আজকে, এখানে হেঁটে হেঁটে যাওয়া যেতে হয় বলি দিয়ে যাচ্ছি আমরা। আমরা এখন দাঁড়িয়ে আছি জাদুঘরের টিকিট কাউন্টারের সামনে, ওয়েট করছি সবাই মিলে ভেতর দিকে, ভেতরে যাব। তো ভেতরে তো মনে হয় কোনো ভিডিও শ্যুট করতে দেবে না, এর জন্য এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলে নিলাম। তো আমরা এখন ভেতর দিকে যাচ্ছি, আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন জাদুঘরে ঢুকি, তোমাদের সাথে যদি পারি শেয়ার করবো, ঠিক আছে। চলো টিকিট কেটেছে দাদু। এই দেখ ছোট ছোট এগুলো কি বানিয়ে রেখেছে, আমরা এখন জাদুঘরের মধ্যে খনিজের মধ্যে ঢুকে আছি, খনির ভেতরে ঢুকে আছি। খনি
সাদা খুনির ভেতরে ঢোকানো হবে। আমরা এতক্ষণ জাদুঘরের অর্ধেকটা ক্লিয়ার করেছি, মানে নিচতলাটা ক্লিয়ার করেছি, এখনো অনেকটা আছে আর বেলা 3টে বেজে গেছে, কতক্ষণে শেষ হবে যাই না, দেখছি খুঁটে খুঁটে সব কিছু দেখার চেষ্টা করছি, সব কিন্তু দেখা সম্ভব না, সবটাই মনে হচ্ছে পাথর, আর যেটুকু বোঝা যাচ্ছে সেটুকু তুলে ধরছি। কিছু বলো তুমি, কেমন লাগছে তোমার জাদুঘরে এসে? অনেকদিন ধরেই বলছি যে জাদুঘরে যাবো জাদুঘরে যাবো, লাস্টে বলছি দাদুঘরে যাবো। চলো তাহলে আর একটু রেস্ট নিচ্ছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি হচ্ছে, একটা একমেস সিট পেয়ে গেছি, একটু সময় রেস্ট নিয়ে নিলাম। আর ব্যাগে বিস্কুট চকলেট ছিল, এগুলো কিন্তু আমাদের ঢোকাতে দেয়নি, নিয়ে আসতে দেয়নি আমাদের। আর তোমরা যদি কেউ আসতে চাও বিস্কুট চকলেট কিন্তু নিয়ে এসো, না কোনো খাবার নিয়ে কিন্তু অ্যালাউ নেই এখানে, ঠিক আছে? আরো বড় হতো না, এখন তো এত বড় হয় না, কি বিশাল এটা বনের মধ্যে এখন তো দেখে তাতে অবস্থা মানুষের। সিংটার জন্য তো মারা হয় না, এদেরকে সিংটা মধ্যে নিয়ে নিয়েছে, সিংটা কাটা হয়ে যাবে, পেটটা দিয়ে কেটেছে, পেট কেটেছে, গোড়া কেটেছে। ব্যাগ আছে না বাজারে, যে ব্যাগ জুটের ব্যাগ পরে
ব্লিচ ব্যাম বলে এখন কোথায় এসছো তুমি? আমি এখন তিনতলার আজ জাদুঘরে রয়েছে, ওপরগুলোতে এসেছি। কি দেখছো এখানে এসে? এখানে এসে শাক সবজি, পুরোনো দিনে পুরোনো দিনে শাক সবজি স্টোর করে রাখা আছে, ওষুধ দিয়ে রাখা আছে, গন্ডার দেখেছি, তারপর অনেক কিছু দেখেছি পুরোনো জিনিস আর কি। জাদুঘরে তিনতলায় এসেছি, তো তিনতলায় এখানে রাখা আছে বিভিন্ন ধরনের শস্য, শাক সবজি, ফলমূল, এগুলো স্টোর করে রাখা আছে। তো এখানে সমস্ত জিনিস ওষুধ দিয়ে রাখা হয়েছে। তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে পারলাম, কিন্তু সব তো ছবি তোলা যায় না, খুবই মুশকিল হয়ে যায়। তো যতটুকু পেরেছি ততটুকু তোমরা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা এতক্ষণ জাদুঘরে কোনা কোনা ঘুরে বেড়াতাম, সমস্ত কিছু খুঁটে খুঁটে দেখেছি, এত কিছু স্টোর করা জিনিস দেখলাম যে মুখের ভাষা নেই কী কী বলবো। সব কিছু করা যায় না, শুধু চোখ দিয়ে দেখলাম। আর তোমরা যদি এখানে দেখতে যাও এসে দেখবে, কিন্তু মুখ দিয়ে কিছু বলা যাবে না। কী কী দেখলাম? সবই পুরনো জিনিস স্টোর করে রাখা হয়েছে, ওষুধ দিয়ে, কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে, এগুলোই আমরা দেখলাম। তো দেখতে দেখতে এখন হাত পা পুরো ধরে গেছে, মানে একতলা, দোতলা, তিনতলা সবটাই দেখলাম, পুরো দেখে উঠতে পারিনি। এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার যাবো ঘুরতে, আবার দেখি আর কী কী দেখা যায়। ঠিক আছে, চলো। এখান থেকে দেখতে পাচ্ছ পুরো জাদুঘরের ভিউটা দেখা যাচ্ছে। আর এই দেখো মাঠে সবাই ঘুরতে ঘুরতে এত ক্লান্ত হয়ে গেছে যে মাঠের মধ্যে সবাই শুয়ে পড়েছে। এটা কিন্তু আমাদের কলকাতার একটা ঐতিহ্য, প্রায় অনেক বছর পরে এখানে এলাম, অনেক কিছুই পরিবর্তন হয়েছে, অনেক কিছু আর্টিফিশিয়াল, আবার কিছুটা মানে পুরোনো দিনেরও আছে, কিছুটা বানিয়েও ওরা রেখেছে। মানে সেই আগে যে জিনিসগুলো আমরা দেখেছিলাম সেইগুলো কিন্তু এখন আর নেই। ফসিল কাউন্টারে আছি, তো দেখতে পাচ্ছ ফলঘরটা কত সুন্দর দেখতে লাগছে, সেই পুরোনো, বহু পুরোনো, আর এত উঁচু। বেরিয়ে গেলাম জাদুঘর থেকে, বেরিয়েই সন্ধে গড়িয়ে এসছে, ভেতরে বোঝা যাচ্ছিল না। আর এই গলি থেকেই বিভিন্ন হকাররা বসে আছে, আর সমস্ত জিনিস দেখতে দেখতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর তার সঙ্গে কিন্তু একটু খিদেও পেয়ে গেছে, দেখি যদি কোনো খাবার পাই খাবো, খেয়ে আবার একটু নিউ মার্কেটের দিকে ঢুকবো। জুট মাংস কি দাদা?
9:15 আর আমরা বাড়িতে এসেছি কটা এলাম আমরা যেন 8টার সময় আমরা বাড়িতে এসে গেছি আর সেই থেকে এতক্ষণ রেস্ট নিলাম আর বাড়িতে অনেক লোক এসে গিয়েছিল ওদের সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল আর তোমাদের সামনে আসা হয়নি আর কিছু দেখাবি ও আমরা যে চাঁদনিতে ঢুকেছিলাম চাঁদনিতে ঘুরলাম আর আর কোথায় গেলাম জানো নিউ মার্কেটে নিউ মার্কেটে ঘুরলাম তো ওখান থেকে কয়েকটা জিনিস আমরা কিনে নিয়ে এসেছি মেয়ের খুব পছন্দের একটা জিনিস কিনেছি তো মেয়ে দেখাবে পছন্দ মতো নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছে এত ভিড় পুরো চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছিল বাবা দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে এসেছে এটা পরে দেখাও বাহ খুব সুন্দর লাগছে না জাদুঘরে ঘুরতে গেছিলাম তো ঘুরলাম ভালোই ঘুরেছি কিন্তু আগের মতো কিন্তু সেই সমস্ত জিনিস যেটা আমরা অনেক আগে দেখেছিলাম সেগুলো কিন্তু নেই আর আরো অনেক অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়েছে অনেক জিনিস আনা হয়েছে তো সেই আগের অনেক দু তিনটে মমি ছিল সেগুলো নেই একটা মমি আছে এখন আর মিশরের একটা রুম করা হয়েছে বেশ মিশরের ইজিপ্টের কতগুলো জিনিস আনা হয়েছে এগুলো বেশ কয়েকটা নতুন নতুন জিনিস দেখলাম ওগুলো ভালো লাগলো আর এই অনেক কিছুই দেখলাম আর জাদুঘরে তো সবই সেই পুরনো দিনের জিনিস গিয়ে দেখতে হবে মুখে বলা যাবে না আর কিছুটা ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি দেখে নিলে আর এখন কিছু খেতে হবে কারণ সেই সন্ধ্যেবেলায় আমরা চাউমিন খেয়েছিলাম আর এখন 10টা বেজে গেছে রাত্রেবেলায় কিছু একটু হালকা ফুলকা খেয়ে শুয়ে পড়ব ঠিক আছে তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আবার পরবর্তী ব্লগ নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগটা দেখে কিন্তু তোমরা সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকের মতো টাটা গুড নাইট